তোমার কভার ডন দেয়া হলো, দেখেছো আমি কতবার ডন দিচ্ছি, তুমি তো হাঁপিয়ে যাচ্ছ। আরে বান্টি নে না, দেরিতে থাক, দেখবো শেষ পর্যন্ত কার দম বেশি থাকে। আমার কতদিন থেকে অভ্যাস জানিস ডন দেওয়ার। আমি তো দেখছি তুমি তো হাঁপিয়ে যাচ্ছ। আরে না রে না, ওটা একটু রেস্ট নিচ্ছি, তুই দে না। ও মাসিমণি, তুমি একটু গোনো না কার কতবার হলো, দেখছো তো আমরা এখানে ব্যায়াম করছি। হ্যাঁ আমার তো কোনো কাজ নেই, কেমন রাগিয়ে দি আজকে। এই কি বলছো গো, তোমরা গুজগুজ ফুসফুস করে কি বলছো আমার নামে? এই বান্টি, তুই তোর মেশির সঙ্গে মিশে গেছিস, দাঁড়া তোদের হচ্ছে। দাঁড়া দেখেছিস বান্টি, দেখেছিস, তোকে বললাম না তোর মাসিমণিকে রাখানোটা কোনো ব্যাপারই না, দেখলি কেমন রেগে গেছে। এখনো মিঠি মাই উঠলো না তো, এত বেলা হয়ে গেল, বান্টি উঠে পড়লো। মা, ও মা, আমায় খেতে দে, আমায় খিদে পেয়েছে। ও মিঠি, তুই উঠলি আর মাহি এখনো উঠলো না, এত বেলা হয়ে গেল। আমি এক্ষুনি বলছিলাম যে মিঠি মাই এখন উঠলো না, বান্টি দাদা দেখেছিস কখন উঠে কেমন ডন দিচ্ছে বাবার সাথে। হ্যাঁ মা, তাই তো দেখছি, ই কি স্বপ্ন দেখছি নাকি আমি। ই বান্টি দাদা, আজকে সূর্য কোন দিকে উঠেছে, তুই বাবার সঙ্গে ডন দিচ্ছিস। জানি না মা, দিদিকে তো ডাকলাম, দিদি কোনো সাড়াই দিল না। ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। এই তো আমার জল খাবার বানানো হয়ে গেছে, তুই তাহলে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নে। ঠিকই বলেছো নিতু, ওর শরীর টরীর খারাপও হতে পারে, কারণ এখন ওয়েদারটা তো ভালো না, আর এত দেরিও করে ওঠে না। যাও যাও, তুমি একবার গিয়ে দেখে এসো। ঠিক আছে, আমি তো দেখছি, আমি না মাহিকে উঠিয়ে দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি নাও তো। এই বান্টি নে, তাড়াতাড়ি নে, তোর ফ্রেশ হয়ে নে। কি গো, তুমিও ফ্রেশ হয়ে নাও, আমি মাহিকে ডেকে আনি, দে একেবারে জল খাবারটা আমি সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক বেলাও হয়ে গেছে, নে আর দেরি করিস না, বান্টি উঠে পড়। এই মিঠি, কি রে দাঁড়িয়ে আছিস কেন, চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? যাও যাও যাও, মুখটা ধুয়ে নে গা, যা, বেলাও হয়ে যাচ্ছে, এদেরকে আমাকে একে একে তুলতে তুলতে আমার দেরিও হয়ে যায়। ভাবলাম আমার এখনো উঠোনটাও ছাড় দেওয়া নেই, যাই মাইকে দেখে দিয়ে তারপর আমি ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি সব কাজগুলো সারবো, আমার আজকে অনেক কাজ আছে। মাহি, এই মাহি, কত বেলা হয়ে গেল, এরকম করে ডাকতে ভালো লাগে? জোরে বল একটু কথা দাদা। ইস, কত সত্যি, কত বেলা হয়ে গেল আর ভালো লাগে, কত কাজ বাকি আছে, কখন যে কি সারবো জানি না। এই মাহি, মাহি, আরে তোর অবস্থাটা কি, চুল টুল ছাড়া, এ বাবা, আর আমাকে মিঠি যে বলে তুই ঘুমিয়ে আছিস, এই তো তুই বসে আছিস, আর এইভাবে কেন বসে আছিস, আমি তো কত সুন্দর করে তোকে রাত্রে চুলটা বেঁধে দিয়েছিলাম, এই আবার কি করলি তুই, চুল খুলেছিস কেন? সত্যি এই মেয়েটাকে নিয়ে আমি পারি না, মিঠি না দুষ্টুমি করে, তা তুইও এখন দুষ্টুমি শুরু করে দিয়েছিস। আয় চুলটা আমি ঠিক করে বেঁধে দিই। ইস, কি অবস্থা করেছে চুলের, এরকম চুল খুলে পাগলের মতো কেমন বসে আছে দেখো। কি রে মাহি, কথা বল, কোনো কথা বলছিস না কেন? এই মাহি, মাহি, কি রে তুই আবার আমার সঙ্গে কেন দুষ্টুমি করছিস বলতো? দুষ্টুমি তো আমার সঙ্গে মিথি করে, তুই আমাকে এরকম জ্বালাতন করছিস। নে নে নে, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, আমার অনেক কাজ বাকি আছে। দেখ গা, বাড়ি গিয়ে বান্টি আর তোর বাবার অবস্থা দেখ গা, বান্টি যেমন এক্সারসাইজ করছে, তোর বাবাও তেমনি করছে, দুজনের মধ্যে কেমন পাল্লা পাল্লি চলছে, আর তুই এখানে বসে আছিস। চো চো চো। আরে তুই সেজেছিসটা কি? এ মা, হায় রে হায় রে, কি অবস্থা করেছে। আরে তুই কি করেছিস আমার মেকআপ গুলো নিয়ে, তুই সকালবেলা মেকআপ নিয়ে এই সব অবস্থা করেছিস, চোখে মুখে সবেতে কালি ভর্তি করেছে। মাহি, তুই আবার কবে থেকে আমার মেকআপ নিয়ে সাজতে শুরু করলি রে, তুই তো সাজিস না, আজকে আবার সকাল সকাল আমার মেকআপ গুলো তে সেরেছিস, কিছু মেয়ের কাণ্ড, আর দেখে তো পুরো একদম ভূতনির মতো লাগছে দেখতে। বুঝ, আয় আমার কাছে, চল মুখ ধুবি, চল। কি অবস্থা, ছি ছি ছি, দেখো সকালবেলা মেয়েটি কি অবস্থা করে, আর তুই কথা বলছিস এখানে এইভাবে চুপ করে আছিস, চল ওঠ। আমি তোর মা মা, এই শুনো এখান থেকে, আমি তোর মা মা, আমি হচ্ছে ভূত, কেন তুই বুঝতে পারছিস না? কি রে মাহি, তুই কি করছিস আমার সাথে, মজা করছিস? সত্যি মাহি, তোকে কিন্তু এই শ্বাসে যে পুরো ভূতের মতোই লাগছে। আরে তোদের স্কুলে আবার রিহার্সাল আছে নাকি, যে যেমন খুশি তেমন সাজো, সে তো এখনো দেরি আছে দু তিন দিন, তুই কি তার আগে সে যে রিহার্সাল দিচ্ছিস নাকি সকালবেলায়? সত্যি মাহি, তুই এমন এমন কাণ্ড করিস। আরে কি গো, এদিকে এসো গো, দেখো মাহির কাণ্ড দেখো। তোকে তখন থেকে বলছি, তুই আমার কথা শুনতে পারছিস না? এই আমাকে তুই তুই বলছিস কেন, তোর স্কুলে এরকম রিহার্সাল হবে নাকি, যে ভূত সেজে মাকে তুই তুই বলছিস, সে যেখানে হবে হবে,
তুই মাকে তুই বলছিস কেন? মাহি এবার কিন্তু তুমি বড্ড খারাপ করছো। না 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 এইসব কথা একদম না, চলো চলো মুখটা ধুয়ে নেবে চলো। এইসব জিনিস বেশিক্ষণ রাখলে তখন আবার ইনফেকশন হয়ে যাবে। আমি এখন তোমার এই মজা দেখতে পাচ্ছি না, ঠিক আছে এসব পরে দেখবো, এখন চলো 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 চলো। আরে মাহি তুই আবার সকালবেলা কি শিখেছিস? তোকে তো দেখে পুরো ভূতের মতো লাগছে, কি শিখেছিস তুই এটা? এ দিদি তুই কি শিখেছিস? ও মা দিদি তুমি আবার কি শিখেছো? আরে আমাদের স্কুলে এখনো রিহার্সাল তো কদিন বাকি আছে, তুমি কি এখন থেকে রিহার্সাল শুরু করে দিয়েছো? বাহ তোমায় কিন্তু বেশ ভালো লাগছে ভূত সেজে। বলেছিস বান্টি দাদা, দিদিকে কিন্তু বেশ মানিয়েছি। এ দিদি তোকে কিন্তু খুব সুন্দর লাগছে, চল চল দিদি আমরা খেলি গে, চল চল। আমার দিদি চলো, কখন তুমি ঘরের মধ্যে বসে আছো, চলো চলো। আমার দিদি এসো, মানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো এসো। না আমাকে বিরক্ত করবি না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, নানি কিন্তু বড় সর্বনাশ হয়ে যাবে, ছেড়ে দে আমাকে, একদম বিরক্ত করবি না। আরে ও মা দিদি কেন এরকম করছো তুমি? আমি দেখ কি করে। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। তুমি তখন দেখে বলছি আমাকে বিরক্ত করিস না, তাও তুমি আমার কথা শুনছিস না। দেখ এবার আমি তোর কি করি, তোর সব রক্ত আমি খেয়ে নেবো। এসো মাসুনি আমাকে বাঁচা, আমার রক্ত খেয়ে নিচ্ছে। কিছু একটা করো, আমার তো মনে হচ্ছে সত্যি মাহির ভেতরে ভূতি ঢুকেছে। দেখছো না বান্টির কেমন রক্ত চুষে গেল, খুব ভয় করছে, কিছু একটা করো। আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো? ভাগ্যিস আমার বান্টিকে বাঁচিয়ে নিয়েছি, কি যে করছে কে জানে রান্নাঘরে ঢুকে, আমার খুব ভয় করছে গো। দেখেছো বান্টি কেমন দুর্বল হয়ে গেছে, ভূতটা পুরো বান্টিকে রক্ত চুষে একদম খেয়ে ফেলেছে। মাসুমনি আমি আর পারছি না মাসুমনি, আমি খুব দুর্বল হয়ে গেছি, আমার সব রক্ত খেয়ে নিয়েছে। কিচ্ছু হবে না বান্টি, কিচ্ছু হবে না, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া তোর মিশো তো আছে, সব ঠিক হয়ে যাবে। কি কোথাও যাবি না, আমার পাশে থাকবি। দেখছিস তো বান্টি দাদার কি অবস্থা? দেখেছো দেখেছো আমার তো মাইকে দেখেই ভয় করছে, কেমন করে ভূতের ভেতরে ঢুকেছে, দেখো দেখো গাছটা কিভাবে খাচ্ছে। ও বাবরে আমার তো খুব ভয় করছে গো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই আমরা কি করবো গো এখন? বাবা দিদিকে ভূতের হাত থেকে বাঁচাও, নাহলে কিন্তু আমরা কেউ আর বাঁচবো না। ভূতটা দিদিকে খুব কষ্ট দিচ্ছে, যাও করে দিদিকে বাঁচাও। বাবা তোমার কাছে কোনো উপায় থাকলে বের করো বাবা। হ্যাঁ হ্যাঁ আমি আমার বন্ধুর মুখ থেকে শুনেছি, ভূতাদের যদি বন্দুক দেখানো হয় না তাহলে ভূত পালিয়ে যায়। দাঁড়াও দাঁড়াও আমি আমার বন্দুকটা নিয়ে আসছি। এই দেখো আমি আমার বন্দুক নিয়ে চলে এসেছি, এইবার ভূতের কি অবস্থা করি আমি দেখো। এই ভূত ওট ওট শিগগিরি আমার মেয়েকে ছেড়ে দে, শিগগিরি ওট। আগে আমার মেয়ের ভেতর থেকে সরে যা, সরে যা, আমার মেয়েকে মুক্ত কর, না হলে তোকে কিন্তু এই বন্দুকের গুলিতে ঝাঁচড়া করে দেবো তোকে আমি।
কিন্তু মানুষকে আমাদের বন্ধু থেকে খুব ভয় পায়, আমাকে এখান থেকে চলে যেতে হবে, কিছু তো একটা করতে হবে, না হলে যদি আমাকে মেরো না আমি কি করবো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এনি তো দেখেছো মনে হচ্ছে মাহির ভেতর থেকে ভূতটা পালিয়ে গেছে। এই মাহি মাহি ওট ওট মাহি ওট, এই মাহি মাহি। বাবা আমার কি হয়েছিল বাবা, আমার আমার কি হয়েছিল বলো না বাবা। মাহি তুই ঠিক আছিস তো মাহি, তোর কোনো কষ্ট হচ্ছে না তো? আমার কি হয়েছিল সেটা তো বলো, আমি তো বুঝতেই পারছি না মাহি। কিচ্ছু হয়নি তোর, আজকে তোর উপর দিয়ে যে ঝড়টা গেল না আমাদের খুব ভয় করছিল যে তোকে নিয়ে আমরা কি করব। ঠাকুরের আশীর্বাদে যা হোক তোর বাবা ছিল তাই আজকে আমরা সবাই বেঁচে গেলাম, না হলে যে কি হতো। বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।